Hi, I'm Rahmatul Aziz. I'm an architect by profession. I'm Saifa Rahman. I'm an architect. এই ভাষাটা আমরা দুজন মিলে করেছি। আমরা যেহেতু দুজনই architect, so আমাদের এই interior design বা এই ভাষাটা যতটুকু কিছু দেখছেন, আমরা দুজন মিলেই করা। এই ভাষায় last November আমরা উঠেছি, almost প্রায় এক মাস হতে চললো। So এই পুরো ভাষাটাই কিন্তু আমাদের করা। As an architect, এই buildingটা architectural design থেকে শুরু করে construction থেকে শুরু করে যাবতীয় জিনিস আমাদের করা যখন এই বিল্ডিংটা শেষ করলাম পরবর্তীতে এই বাসার ইন্টেরিয়রটাও করার পরিকল্পনা করলাম এবং এই বাসায় আমরা ফ্যামিলি মেম্বার অ্যাজ এ আমরা হাজবেন্ড ওয়াইফ আমার মাও থাকে আমার মা বেসিক্যালি রাজশাহী থাকে আর সাথে আমার টুইনস বেবি শায়ান শেহরান ওরাও কিন্তু এই বাসার মেম্বার একটা বাসার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো এটা ক্রস ভেন্টিলেশন এই বাসাটা যদি দেখেন যে দক্ষিণের বাতাসটা খেলে উত্তর দিকে বেরিয়ে হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে এটা একটা হেলদি বাসা সো এই বাসায় ওরকম ধরনের একটা স্পেস আছে তো এটা শুরুতেই যে স্পেসটা সেটা হলো একটা ড্রয়িং রুম এটা এই ড্রয়িং রুমটা আসলে নট অনলি ড্রয়িং রুম ইটস এ মাল্টিপল ইউজ পারপাস ইউজ করা হয়েছে এখানে ড্রয়িং রুমের সাথে একটা স্টাডি কর্নার করা হয়েছে যেটা বেসিক্যালি গেস্টদের বসার পাশাপাশি যখন গেস্টরা থাকবে না তখন যাতে এটা অন্য একটা ফাংশন ইউজ হয় সেই ব্যবস্থাটা করা হয়েছে হ্যাঁ সো এখানে প্রচুর আলো বাতাস আসতেছে এবং বাংলাদেশে জানেন যে বাংলাদেশ ষড় ঋতুর দেশ এখানে প্রচুর সিজন ওয়াইজ এনভায়রনমেন্ট চেঞ্জ হয় তখন এই এটার বেসিসে পরিকল্পনা করে এই বাসার সবগুলা ডিজাইন করা হয়েছে এটা আমার আর একটা পছন্দের জায়গা কারণ এখানে আমি চিন্তা করি চিন্তাটা এরকম যে আমার যত আর্কিটেকচার ডিজাইনগুলো আমি করি এই চিন্তাটা আমার মাথা থেকে এখানেই বের হয় বিকজ এই এই জায়গাটাই পাশে আমার একটা ন্যাচারাল গাছপালার জায়গা আছে এখানে একটা উডেন ফ্লোরের মতো জায়গা করছি আমার কাজ করার পাশাপাশি যখন আমার বাচ্চারা এখানে এসে খেলাধুলা করে আমার এই চিন্তা শক্তিটাকে আরও বাড়ায় দেয় এই বাসায় বেডরুম আসলে তিনটা সো মাস্টার বেড চাইল্ড বেড অ্যান্ড গেস্ট বেড সো এখানে বেসিক্যালি মাস্টার বেড যেটা ছিল সেটা আমি কনভার্ট করছি চাইল্ড বেডে আমার টুইনস বেবি সো আমি যেটা মনে করি যে মাস্টার বেড যে বড় বেড হতে হবে এমন কোনো কথা নাই আসলে ফাংশনটা ইম্পর্টেন্ট যদি মনে করি যে বাচ্চারা বড় বেডে থেকে ফাংশনটা সলভ করছে আমার দুই বাচ্চার সো ওইভাবেই আমি কনভার্ট করছি মাস্টার বেড টু চাইল্ড বেড এবং ওখানে ওদের বেডের পাশাপাশি একটা স্টাডি কর্নার আছে যেখানে পাশাপাশি দুজন মিলে পড়ালেখা করতে পারে এবং ওদের কর্নারে একটা উইন্ডো সিটিং আছে জানলার পাশে বসে ওরা নেচার দেখতে পারে জানলার পাশে বসে ওরা খেলাধুলা করতে পারে এবং মাস্টার বেডের সাথে যেটা বড় চাইল্ড বারান্দা ছিল সেটা কিন্তু চাইল্ড বারান্দা হিসেবে কনভার্ট হয়ে গেছে এবং ওরা আসলে নেচারকে দেখবে একটা বারান্দা দিয়ে মানুষ কী দেখবে নেচার দেখবে সো নেচার থেকে কিন্তু অনেক কিছু শিখবে সো ওই 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 পজিশনটা আমি ওদেরকে করে দিছি আসলে ওই রুমে একটা বাসার সবচেয়ে নেগলিজেবল পার্ট থাকে কিচেন সো এই কিচেনটাকে কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বানানো যায় কারণ আমরা দেখছি বাংলাদেশে কিচেন কিন্তু খুব ছোট একটা স্পেস দেওয়া হয় এবং এটা একটা দরজা থাকে দরজা দিয়ে বন্ধ করে দেওয়া হয় কী হয় দরজাটা কিন্তু কোনো সময় বন্ধ করে কিন্তু রান্না করার কোনো সুযোগ থাকে না কী হয় আমাদের কিচেনে কিন্তু আমাদের মা ওয়াইফ এরাই কিন্তু রান্না করে সো একটা গরমে একটা গরম বদ্ধ জায়গায় এটা রান্না করতে খুব ভেরি ডিফিকাল্ট সো আমি এমন একটা স্পেস কিচেন বানাইছি যেখানে আসলে ওই নেগেটিভ ব্যাপারগুলো পুরোটাই পজিটিভ হয়ে গেছে সো আমরা কিন্তু এখন আমার মা রান্না করে বা আমার ওয়াইফ রান্না করে তখন কিন্তু আমি এখানে বসে এনজয় করি সো ওরাও কিন্তু আমাকে এনজয় করে এবং এখানে বসে ফ্যামিলি লিভিং দেখছে ডাইনিংয়ে আমরা খাচ্ছি সো কিচেনে রান্না করার ব্যাপারটাই অন্যরকম হয়ে গেছে সো এখানে অন্যান্য কিচেনের জিনিসগুলো ফাংশনের সাথে যেমন ফ্রিজ ওভেন এগুলো সবই বিল্ট ইন করে ফেলা হয়েছে এবং এখানে গার্বেজ যে সেকশনগুলো বা অন্য যে ইন্টিগ্রেটেড সেকশনগুলো সবই কিন্তু হিডেন সো ওপেন কিচেন করেই যে আমি সব ওই জিনিসগুলোকে ওপেনলি দেখাই দিচ্ছি তা না সবই কিন্তু ইন্টিগ্রেটেড এবং হিডেন অবস্থায় আছে একটা বাসার মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে লাইটিং লাইটিংটা এমনভাবে করতে হবে যাতে ফোকাসটা লাইটের দিকে না যায় লাইট যেখানে পড়ছে সেই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট সো আপনি লাইটিংয়ের মাধ্যমে কী দেখাতে চাচ্ছেন যে আপনার বাসার একটা অ্যাম্বিয়েন্স লুক আসবে ইনডাইরেক্ট লাইটে স্পট লাইটগুলো কোথায় কোন পজিশনে পড়ছে আপনি একটা ম্যাটেরিয়ালসকে হাইলাইট করছেন নাকি একটা পেন্টিংকে হাইলাইট করছেন দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিংস সন্ধ্যার পরে চারদিকে যখন অন্ধকার হয়ে যায় আপনার বাসাটা কীভাবে গ্লো করছে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার বাসাটা যদি আউট থেকে মানে বিল্ডিংটা যদি আউট থেকে গ্লো করে এবং ইনসাইডে যাতে একটা খুব সুদিন একটা এনভায়রনমেন্ট তৈরি হয় দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট থিং আমাদের বাসা প্রথমত আমার মনে হয় যে ফাংশনাল জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ফাংশনটা নিয়ে আমরা কিন্তু প্লে করেছি এই বাসাটায় এই বাসায় থাকার মজা সবচেয়ে বেশি হচ্ছে যে বেশি গাছ আলো শেড শ্যাডো খুব সুন্দর মানে খুব মেনটেনলি ওয়েল মেনটেন করে সব কিছু করা হয়েছে এটা নিয়ে আমরা খুব হ্যাপি আমার কাছে ফ্যাবুলাস হাউস মানে হচ্ছে একটা স্বপ্ন স্বপ্নটা হচ্ছে মানুষের অনেক এক্সপেকটেশন থাকে
মানুষের লাইফে। সো এই এক্সপেকটেশনগুলো যখন ফুলফিল হয়ে যায় তখন কিন্তু মানুষের আরও একটা এক্সপেকটেশন তৈরি হয়, বাট আমার এই বাসাটা আমার ওই এক্সপেকটেশনটা থেকে ফুলফিল করছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার এন্ড ডে পর্যন্ত আমি বাসায় থাকতে চাই। সো আমার কাছে এই বাসাটা আমার কাছে ফ্যাবুলাস হাউস।